আচ্ছা কত চিংড়ি পান প্রতিদিন? নিজের ঘেরেই ছাড়েন, মানে বড় হইলে বিক্রি করেন না পুরাটা বড় করে বিক্রি করেন? ও আপনি শুধু মানে অনেকে বিক্রি করে, আপনি নিজের ঘেরেই ছাড়েন? দাম কি এই সময় বেশি নাকি একটু? না কম হয়ে গেছে, তিন টাকা করে পিস ছিল, 3.5 টাকা পিস ছিল। অক্সিজেন ছাড়া বাসে কতক্ষণ? এই গাঙে নদীর মাছে সমস্যা হয় না, শুধু পানিটা ঠিক করে রাখলে আর কিছু লাগে না। ট্রাভেলিং করতে গেলে কত সময় চলে? ট্রাভেলিং ও ঢাকা হলে তো আরো বেশি ভালো বাসের জন্য, শুধু হচ্ছে বর্ষার সময় সমস্যা, অক্সিজেন নিতে না পারলে সমস্যা। মানে 5 ঘন্টা রাখা যায় তো? 5-10 ঘন্টা অনায়াসে রাখা যায়। গুনতে পারবো না, না না গোনা সম্ভব না, অনেক গোনা সম্ভব না, গোনা সম্ভব না। আরে কয়টা মাছ বাদ আছে? তোর বুঝতে হবে না, এর মধ্যে তো ই মাছ তুই গোন। আচ্ছা 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 মানে এত জল দিছিস? গাছে তো কম পুষ্ট ভেঙ্গি এদিক আছো এটা হলো এরকম নদীর চিংড়ি। এখানে আরো অনেক লোক আছে, ওই যে এরাও চিংড়ি কি করতেছে, চিংড়ি দেখতেছে। এরা 1 থেকে 1,000 চিংড়ি 2,000 টাকা করে বিক্রি করে। আমরা এটার জন্য আসি নাই, মূলত আমরা ঘুরতে আসছিলাম, ঘুরতে এসে দেখলাম এই চিংড়িটা বেশ ভালো মনে হচ্ছে আমার। যাও যাও তোমরা যাও। প্রচুর চিংড়ি পাওয়া যায়। ওই যে ওখানে দেখা যাচ্ছে এক মহিলা চিংড়ি ধরছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কি ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছিলাম, ওই ফাঁকে আপনাদের চিংড়ি দেখাইলাম।
ভাই কি নিজেই ধরছেন এগুলো? হ্যাঁ, প্রতিদিনটা প্রতিদিন বিক্রি করে দেন এখান থেকে? কত চলে এখন হাজার এটা চিংড়ি? হ্যাঁ, পঁচিশশো। একবারে জিজ্ঞেস করলাম 2000-2500, মানে এরকম 2000-2500 সাইজ অনুযায়ী বিক্রি হয় নাকি? মানে যেটা বড় হয় একটু দাম বেশি, যেটা ছোট হয় একটু দাম কম নাকি? ওই ভাই যে বললো 2000 টাকা পিস, মানে 2000 টাকা হাজার আজকে চলে 2000 না, দাম বাড়ে কমে? কত পান দিনে? নিজেই ধরেন না কাকা ধরে আপনি বাসেন? নিজেই ধরেন? কত ধরেন প্রতিদিন আনুমানিক? 200-300 না? কত করে চলে এখন বাজারের দাম এইটা আজকের বাজারে? 2 টাকা না? এটা কি এই এই মাস পুরো মাসই থাকবে তাই তো? হ্যাঁ, এই চিংড়িগুলাই তোমরা এই যে কেড়ে খাও, বড় বড় হয় না নদীর চিংড়ি? দেখতে পাচ্ছেন কিভাবে চিংড়ি ধরা হয়? প্রচুর লোক চিংড়ি ধরার জন্য আসে। কত গুনলেন এখন পর্যন্ত? 300-400 হয়েছে? না এটাই সব আর ধরবেন না আজকে? দেখি কোন টাইমে বেশি পাওয়া যায়, সকালবেলা না বিকালবেলা? মানে এখন আজকে এই সময় সবসময় পাওয়া যায়, এই মাসটা পুরোটাই পাওয়া যাবে তাই তো? এটা কি চিংড়ি? রেনু না এমনি চিংড়ি? কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি কিভাবে মাছ ধরা হয়। এই মাছ সম্ভবত রেণু যখন দেয়, এদের সাথে কথা বলে যেটা বুঝলাম সেটা হলো এই নদীর এক সাইডে চলে আসে তারা, সেইগুলো এরকম টেনে টেনে তারা ধরে। প্রত্যেক দিনে প্রায় 1,500-2,000 তারা এরকম ধরে থাকে। কিছু লোক তারা নিজেদের ঘিরে থাকে, আর যাদের ঘের নাই তারা এরকম বিক্রি করে দেয়। বাড়তেও পারে, কমতেও পারে, এরকম হলো তাদের অবস্থা। দেখতে পাচ্ছেন অনেক লোক আসছে এখানে দেখার জন্য। এখানে এই দেখতেছেন একটা মহিলা, সেও এরকম ধরতেছে। এখানে অনেক কুমড়া চড়ে দেখলাম, অনেক অনেক লোক শুধু তারা চিংড়ি ধরতেছে।
বুঝতে পারছেন? আজকের জন্য ধরা শেষ নাকি?